আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইমরান ইবাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজকে যে গাড়িটি নিয়ে আমি লাইভ করব, এটি একটি ইলেকট্রিক সাইকেল। এটা কিন্তু প্যাটেলেও চলবে, আবার পিকআপেও চলবে, মানে ব্যাটারি চালিত একটি গাড়ি। এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে 35 থেকে 40 কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন। খরচ হবে মাত্র 5 থেকে 6 টাকা, 10 টাকার ভিতরেই আপনি খরচ সর্বোচ্চ হবে। তো ফ্রেন্ডস, 5 থেকে 10 টাকার ভিতরে যদি 35 থেকে 40 কিলোমিটার প্রতিদিন যাতায়াত করতে পারেন, বুঝতে পারছেন আপনার কতটুকু সেফ। আমরা প্রতিদিন রিক্সা দিয়ে, সিএনজি দিয়ে বা বাস দিয়ে আমাদের অফিস কিংবা বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া, বাজার সদাই, সব কিছু কিন্তু করে থাকি। তো কত কিলোমিটার? 10 থেকে 20, 20 থেকে 30, এর মধ্যে কিন্তু আমরা যাতায়াত করে থাকি। তো আমরা এই গাড়িগুলো নিয়ে এসেছি তাদের কথা বিবেচনা করে, যারা মধ্যবিত্ত বা অল্প আয়ের মানুষ, তারা আমাদের এই গাড়িগুলো কিনে অনায়াসে আপনারা প্রতিদিন মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচে 30 থেকে 40 কিলোমিটার যাতায়াত করতে পারবেন। তো আমাদের এই গাড়িগুলো চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না, কাগজপত্রের দরকার হয় না, শুধুমাত্র একটি মাথায় হেলমেট ইউজ করলেই চলে। তো আমাদের এই গাড়িটি, যে গাড়িটি নিয়ে আজকে আলোচনা করব, এই গাড়িটির নাম হচ্ছে KND1। KND1 গাড়ি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইলেকট্রিক বাইক খুঁজছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই পেয়ে যাবেন শত শত গাড়ির মডেল। সেখান থেকে আপনি পছন্দ করে আপনার গাড়িটি আমাদের কাছে অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেই। মাত্র 5,000 টাকা বুকিং মানি দিলে আমরা আমাদের গাড়িগুলো আপনাকে কন্ডিশনে পাঠিয়ে দেবো নিকটস্থ কুরিয়ার সার্ভিসে। আপনি গাড়ি হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন। এছাড়াও সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করেও আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন। তো ফ্রেন্ডস, কথা বাড়াবো না, চলুন আমরা চলে যাই আমাদের মূল বিষয়ে। এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে মোটর ক্যাপাসিটি 350 ওয়াট। 350 ওয়াট, পিছনে যে চাকাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটর ব্যবহার করা হয়েছে, 350 ওয়াট ব্রাশলেস মোটর, খুবই উন্নত মানের মোটর ফ্রেন্ডস। এটি ওয়াটার প্রুফ, প্যাক কাদা রোদ বৃষ্টিতে অনায়াসে চালাতে পারবেন। শুধু তাই নয়, এই যে চাকাটি দেখছেন এটি কিন্তু ঘুরছে, এই চাকাটি খুব সুন্দরভাবে ঘুরছে। আপনি চাইলে কিন্তু পিকআপের মাধ্যমেও চালাতে পারবেন, আবার সাইকেলিং করেও চালাতে পারবেন। আমি যদি একটু প্যাটেল করি, খেয়াল করবেন প্যাটেলিং এর মাধ্যমেও গাড়িটি খুব সুন্দরভাবে ঘুরছে। তবে অন্য অন্য গাড়ির তুলনায় যেহেতু ইলেকট্রিক বাইক, অবশ্যই একটু কষ্টসাধ্য, এতটা সহজ নয়। ইলেকট্রিক সাইকেল প্যাটেলিং করলে আপনার জন্য অবশ্যই কষ্টসাধ্য। ফ্রেন্ডস, সবচেয়ে মজার বিষয়, এই গাড়িটি কিন্তু আপনি লক করে যেতে পারবেন। যদি কোথাও পার্কিং করে যান, এখানে লকার রয়েছে, খুব সুন্দরভাবে আপনি চাবি ঢুকিয়ে লক করলে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ পিছনের চাকাটি টোটালি লক হয়ে যাবে। এছাড়াও খুব পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক, সামনের চাকা ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। আর যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি টিউবলেস টায়ার, এটা 14 ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এবং সিট রয়েছে 2-2টি সিট, যেই সিটে আপনি একজন মানুষকে ক্যারি করতে পারবেন, সেটা বড় হোক ছোট হোক, আর এক সিটে আপনি ড্রাইভ করতে পারবেন। এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় 150 থেকে 180 কেজি, মানে 180 কেজি লোড নিয়েও আপনি গাড়িটি চালাতে পারবেন। পিছনে যে বসবে সে হাতল রয়েছে, ছোট বড় যেই হোক পড়ার কোনো ভয় নেই, এবং আপনি তো খুব সুন্দর একটি সিট রয়েছেই। এছাড়াও এই গাড়িতে ব্যবহার করা হয়েছে 48 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যে ব্যাটারিটা এই যে দেখতে পাচ্ছেন এটার এই বক্সের ভিতরে থাকবে। আপনি কিন্তু এই বক্সটাকে খুলে নিয়ে ঘরে, বাইরে, আপনার অফিসে কিংবা যে কোনো জায়গায় চার্জ দিতে পারবেন। সিস্টেমটা খুবই সুন্দর, অসাধারণ একটি সিস্টেম, এবং চুরি হওয়ার কোনো ভয় নেই, কারণ এখানে একটি লক থাকবে সিটের মধ্যে, আপনি এটা চাইলেও খুলতে পারবেন না, কারণ এটা লক করে রাখবেন। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু খুব সুন্দর আরেকটি সিস্টেম, এখানে একটি জায়গা রয়েছে যেখানে আপনি বাজার সদাই করে ক্যারি করতে পারবেন। এছাড়াও এখানে খুব সুন্দর আরেকটি বক্স দেওয়া আছে, যেখানে ভিতরে একটি টুল বক্স রয়েছে, মানে ছোট্ট একটি জায়গা রয়েছে, আপনি ছোটখাটো জিনিসগুলো প্রয়োজনীয় এখানে ক্যারি করতে পারবেন। আর এই গাড়ির সাসপেনশন রয়েছে, খুব সুন্দর একটি সাসপেনশন, এই যে দেখতে পাচ্ছেন সাসপেনশন থাকার কারণে গাড়িটি উঁচু নিচু ভাঙাচোরা রাস্তা চালালে আপনার শরীরের উপর ঝাঁকুনি লাগবে না। তবে যেহেতু একটি ইলেকট্রিক সাইকেল, সাসপেনশনটা ছোট, কম বেশি অবশ্যই একটু ঝাঁকুনি লাগতেই পারে। এছাড়াও ফ্রেন্ডস, এই গাড়িতে ব্যবহার করা হয়েছে মিটার, যেখানে আপনি বুঝতে পারবেন আপনার গাড়িতে কতটুকু চার্জ রয়েছে। এখানে চার্জ কতটুকু রয়েছে দেখতে পারবেন, এখানে সুইচ রয়েছে, হেডলাইট সুইচ রয়েছে, ইন্ডিকেটর সুইচ রয়েছে, হর্ন সুইচ, এবং গতি কমানো বাড়ানোর জন্য রয়েছে একটি গিয়ার সুইচ, 1, 2, 3 গতি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। পিকআপ দিলে গাড়ি চলবে, ব্রেক করলে গাড়ি দাঁড়িয়ে যাবে। দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম, ডান হাতে সামনে চাকার ব্রেক এবং বাঁ হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক। তো এই গাড়ি সামনে পিছনে দুই চাকাতেই ব্যবহার করা হয়েছে 14 ইঞ্চি টিউবলেস টায়ার, এবং এই গাড়িটির নাম হচ্ছে KND1, 350 ওয়াট মোটর, 48 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের জেল ব্যাটারি। তো এই গাড়িটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। আপনি চাইলেই হোয়াটসঅ্যাপ, ইমোতেও সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের গাড়িটি দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে নতুনভাবে উপস্থাপন করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই শুভকামনায় আসসালামু আলাইকুম।